আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ না করায় এবারে ভোটের মাঠে তেমন উত্তাপ নেই। স্বতন্ত্র বনাম আওয়ামী লীগের এই নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে তেমন প্রভাব ফেলতে পারেনি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। তবুও নির্বাচনী কর্মকাণ্ড চলছে তার আপন গতিতেই। আগামী 7 তারিখে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এর মাঝে জানা গেল শুধুমাত্র ভোট দেওয়ার জন্য দেশে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। দুই বাংলা দাপিয়ে কাজ করছেন জয়া আহসান। গত বছর বলিউডে পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সবকিছুর মধ্যেও তিনি ভুলে যাননি তার নাগরিক অধিকার। ঠিকই চলে এলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। জয়া বলেন, ভোট নাগরিক অধিকার, একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেওয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট প্রদানের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাটাই আমার ইচ্ছা। ভোটের কয়েকদিন পরেই আমি দেশের বাইরে চলে যাব। প্রসঙ্গত, আসছে 9ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ভূতপরি সিনেমাটি। দর্শক, আমার আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।